অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের কেএম শিক্ষা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের ভিডিওতে স্বাগত জানাচ্ছি। এই ভিডিওতে তোমাদের বিজ্ঞান প্রথম অধ্যায়ের পাঠ এক প্রাণী জগতের শ্রেণী বিন্যাসের কিছু বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আলোচনা করব। এই বহুনির্বাচনী প্রশ্নগুলো তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, বৈজ্ঞানিক নামের অংশ কয়টি? অপশন ক একটি, অপশন খ দুইটি, অপশন গ তিনটি, অপশন ঘ চারটি। উত্তর হবে বৈজ্ঞানিক নামের অংশ দুইটি। দ্বিতীয় প্রশ্ন, ক্যারোলাস লিনিয়াস পেশায় কি ছিলেন? অপশন ক প্রকৃতি বিজ্ঞানী, অপশন খ চিকিৎসা বিজ্ঞানী, অপশন গ পদার্থ বিজ্ঞানী, অপশন ঘ রসায়নবিদ। ক্যারোলাস লিনিয়াস পেশায় একজন প্রকৃতি বিজ্ঞানী ছিলেন। তৃতীয় প্রশ্ন, দ্বিপদ নামকরণের প্রবর্তক কে? ক ক্যারোলাস লিনিয়াস, খ অ্যারিস্টটল, গ হুকার, ঘ জনরে। উত্তর হবে ক্যারোলাস লিনিয়াস দ্বিপদ নামকরণের প্রবর্তক। চতুর্থ প্রশ্ন, জীবের বিজ্ঞানসম্মত নাম কোন ভাষায় লিখতে হয়? অপশন ক ইতালীয় ভাষায়, অপশন খ ল্যাটিন ভাষায়, অপশন গ বৈজ্ঞানিক ভাষায়, অপশন ঘ ফরাসি ভাষায়। এখানে উত্তরটি হবে ল্যাটিন ভাষায়। যদি এখানে ইংরেজি ভাষায় থাকতো তাহলে উত্তরটি হবে ইংরেজি ভাষায়, কারণ জীবের বিজ্ঞানসম্মত নাম ল্যাটিন এবং ইংরেজি এই দুটি ভাষায় লিখতে হয়। পঞ্চম প্রশ্ন, দ্বিপদ নামকরণে কোন অংশটি অন্তর্ভুক্ত? পর্ব, শ্রেণী, গণ, বর্গ। দ্বিপদ নামকরণে গণ অংশটি অন্তর্ভুক্ত। পর্ব, শ্রেণী বা বর্গ দ্বিপদ নামকরণে অন্তর্ভুক্ত নয়। ষষ্ঠ প্রশ্ন, মানুষের বৈজ্ঞানিক নাম নিচের কোনটি? আমরা সবাই জানি মানুষের বৈজ্ঞানিক নাম হচ্ছে হোমো স্যাপিয়েন্স। সপ্তম প্রশ্ন, কোন বিজ্ঞানী সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন? অপশন ক অ্যারিস্টটল, অপশন খ জনরে, অপশন গ থিওফ্রাস্টাস, অপশন ঘ ক্যারোলাস লিনিয়াস। ক্যারোলাস লিনিয়াস সর্বপ্রথম প্রজাতির বৈশিষ্ট্য চিহ্নিত করেন, তাই উত্তরটি হবে বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস। অষ্টম প্রশ্ন, মানুষের বৈজ্ঞানিক নাম হোমো স্যাপিয়েন্স, এর স্যাপিয়েন্স কি? অপশন ক পর্ব, অপশন খ শ্রেণী, অপশন গ প্রজাতি, অপশন ঘ বর্গ। এখানে স্যাপিয়েন্স হচ্ছে প্রজাতি, আর এখানে যেহেতু তোমরা দেখতে পাচ্ছ গণ নেই তাই এটি গণ হওয়ার প্রশ্নে আসে না, তাই অবশ্যই এটি প্রজাতিই হবে। পর্ব, শ্রেণী বা বর্গ কিন্তু দ্বিপদ নামকরণের অন্তর্ভুক্ত নয়। নবম প্রশ্ন হচ্ছে, শ্রেণীবিন্যাসে কিসের ওপর গুরুত্ব দেওয়া হয়? অপশন ক বাহ্যিক বৈশিষ্ট্য, অপশন খ খাদ্যাভাস, অপশন গ সাদৃশ্য ও বৈসাদৃশ্য, অপশন ঘ জীবের বাসস্থান। অপশন ক খ এবং ঘ তিনটা বিষয়ে কিন্তু নজর দেওয়া হয় এবং সাদৃশ্য এবং বৈসাদৃশ্যে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, কারণ শ্রেণীবিন্যাসে কোনটির সাথে কোনটির সাদৃশ্য বেশি সেই জিনিসের সাথে সব থেকে বেশি গুরুত্ব দেওয়া হয়, আর বাহ্যিক বৈশিষ্ট্য, খাদ্যাভাস, জীবের বাসস্থান এগুলো নিয়েই তো সাদৃশ্য বৈসাদৃশ্য চিহ্নিত করা হয়। এবার বহুপদী সমাপ্তি সূচক বহুনির্বাচনী প্রশ্ন উত্তর। দশ নম্বর প্রশ্ন, বৈজ্ঞানিক নাম লেখা হয় ল্যাটিন ভাষায়, গ্রিক ভাষায়, ইংরেজি ভাষায়। এটি যেহেতু বহুপদী সমাপ্তি সূচক বহুনির্বাচনী প্রশ্ন উত্তর, তাই এখানে একাধিক উত্তর হতে পারে, ঠিক উত্তর হতে পারে একটির অধিক। নিচের কোনটি সঠিক? অপশন ক একটি, প্রথম যেটি এক, অপশন খ এক ও তিন, অপশন গ দুই ও তিন, অপশন ঘ এক দুই ও তিন। এখানে উত্তরটি হবে এক ও তিন, অর্থাৎ অপশন খ, কারণ আমি আগেই বলেছি বৈজ্ঞানিক নাম ল্যাটিন এবং ইংরেজি ভাষায় লিখতে হয়, গ্রিক ভাষায় লিখতে হয় না। আর শুধু ল্যাটিন বা শুধু ইংরেজি ভাষায় লিখলেও হবে না, যেমন এখানে একটি অপশন আছে অপশন ক একটি, প্রথম যে অপশনটি ল্যাটিন ভাষায় শুধু ল্যাটিন ভাষায় না, এটি ইংরেজি ভাষাতেও লেখা হয়, তাই সঠিক উত্তরটি হবে ল্যাটিন এবং ইংরেজি ভাষায়। প্রশ্ন নম্বর ১১, প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি হলো এক, প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য, দুই, বিভিন্ন প্রাণীর পারস্পরিক সম্পর্ক, তিন, বিভিন্ন প্রাণীর মধ্যকার মিল অমিল। এখানে নিচের কোনটি সঠিক? অপশন ক এক, অপশন খ এক ও তিন, অপশন গ দুই ও তিন, অপশন ঘ এক দুই ও তিন। এখানে সঠিক উত্তরটি হবে অপশন ঘ এক দুই ও তিন। প্রাণী জগতের শ্রেণীবিন্যাসের ভিত্তি হল প্রাণীদেহে বিদ্যমান বিভিন্ন বৈশিষ্ট্য, বিভিন্ন প্রাণীর পারস্পরিক সম্পর্ক, বিভিন্ন প্রাণীর মধ্যকার মিল অমিল তিনটি। প্রশ্ন নম্বর ১২, শ্রেণীবিন্যাসের ইতিহাসে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এক জনরে, দুই অ্যারিস্টটল, তিন ক্যারোলাস লিনিয়াস।
নিচের কোনটি সঠিক? অপশন ক এক, অপশন খ এক ও তিন, অপশন গ দুই ও তিন, অপশন খ এক দুই ও তিন। এখানে উত্তরটি হবে অপশন ঘ এক দুই ও তিন। শ্রেণীবিন্যাসের ইতিহাসে জনরে অ্যারিস্টটল এবং ক্যারোলাসেনিয়াস তিনজনই উল্লেখযোগ্য অবদান রেখেছেন, তবে শ্রেণীবিন্যাসের জনক বলা হয় ক্যারোলাসেনিয়াসকে। প্রশ্ন নম্বর ১৩, প্রাণীর শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য হল এক, বিভিন্ন প্রাণীদের গোষ্ঠীবদ্ধ করা, দুই, পরস্পরের মধ্যে সম্পর্ক নির্ণয় করা, তিন, নতুন প্রজাতি শনাক্ত করা। এর উত্তরটি হবে তিনটি, এক দুই ও তিন। বিভিন্ন প্রাণীদের গোষ্ঠীবদ্ধ করা, পরস্পরের মধ্যে সম্পর্ক নির্ণয় করা এবং নতুন প্রজাতি শনাক্ত করা, তিনটি শ্রেণীবিন্যাসের উদ্দেশ্য। বন্ধুরা, আমাদের চ্যানেলটি যারা তোমরা এখনও সাবস্ক্রাইব করোনি তারা সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দাও। এরকম আরও অনেক ভিডিও পাবে আমাদের চ্যানেলে। আর যারা আগের ভিডিওটি দেখোনি তারা অবশ্যই আগের ভিডিওগুলো দেখে নিবে। আগের ভিডিও তোমাদের যে এইটের যে ক্লাসগুলো আছে সেগুলো তো দেখবে, তার পাশাপাশি স্ক্র্যাচ প্রোগ্রামিংয়ের কিছু টিউটোরিয়াল দেওয়া হচ্ছে, সেই টিউটোরিয়ালগুলো দেখেও তোমরা উপকৃত হবে আশা করি। এতক্ষণ সাথে থাকার জন্য তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ।